ধরা, আসসালামু আলাইকুম। আমি ইহুদি রাষ্ট্র, ইহুদি জাতি, বনি ইসরায়েল, এই সমস্ত বিষয়ে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। আজ তৃতীয় পর্ব। আমি এই যে বনি ইসরায়েল কাদেরকে বলা হয় সেই বিষয় থেকে শুরু করবো আজকে। তো ইয়াকুব আলাইসাল্লামের কথা বলেছিলাম, যে ইয়াকুব আলাইসাল্লাম হচ্ছেন যার ঘরে ইনফ্যাক্ট 12টি ছেলে জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছেন ইউসুফ আলাইসাল্লাম, এবং তারপরে আরেক ঘরে, মায়ের ঘরে, ইয়াহুদা। তো এখন আমরা ইয়াহুদার অত্যন্ত বলিষ্ঠ দেহের একজন মানুষ ছিলেন। এই দুজনই সবচেয়ে প্রসিদ্ধ আমাদের কাছে, ইউসুফ আলাইসাল্লাম আর ইয়াহুদা, ইসরায়েল যারা, ইহুদি যারা, তাদের কাছে তিনি অত্যন্ত সম্মানের পাত্র। যাই হোক, ইউসুফ আলাইসাল্লামকে তার বাবা ইয়াকুব আলাইসাল্লাম, যার আরেকটা নাম ইসরায়েল, তো ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তিনি ছিলেন সবচেয়ে ছোটো ছেলে, এবং ইয়াহুদা ছিল সবচেয়ে বড় ভাই। তো ইয়াহুদা অত্যন্ত নোংরা মনের মানুষ ছিলেন। সে অন্যান্য ভাইবোনদেরকে একত্রিত করে সে বারবার চেষ্টা করেছে যে ইয়াকুব আলাইসাল্লামের ক্ষতি করতে, এবং একদিন সে তার বাবাকে, তারা দলবদ্ধভাবে 11 ভাই যেয়ে তার বাবাকে বুঝিয়েছে যে তারা মাঠে কাজে যাবে, এবং তারা ইউসুফ আলাইসাল্লামকে সাথে নিয়ে যেতে চায়, ওদেরকে দেখে শুনে রাখবে, ফলমূল খাওয়াবে, তার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই পিতা হিসাবে। তো পিতা যদিও দুশ্চিন্তাগ্রস্তভাবেই ইউসুফ আলাইসাল্লামকে তাদের সাথে যেতে দিয়েছে, কিন্তু উনি যা ভেবেছেন ঠিক তাই। উনি বলেছিলেন, দেখো ওদিকে বাঘ আছে, নেকড়ে আছে, ওরা ওকে খেয়ে ফেলতে পারে। ঠিক তাই সন্ধ্যার সময় ইয়াহুদা তার অন্যান্য ভাইদেরকে নিয়ে রক্ত মাখা একটা শার্ট নিয়ে এসছে, জামা নিয়ে এসে বাবাকে দেখাচ্ছে, দেখো বাবা আমরা অত্যন্ত দুঃখিত, তুমি যা আশঙ্কা করেছিলে তাই হয়েছে, ইয়াকুবকে তো বাঘে খেয়ে ফেলেছে। তো বলে শার্টটা দিল বাবা। তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম তখন শার্টটা দেখলেন যে শার্টের কোথাও ছেঁড়া নাই, কিছুই নাই। তিনি একটু ভিতরে ভিতরে হাসলেন এবং অত্যন্ত কষ্ট পেলেন, যে উনি ধরে নিলেন যে আসলে বাঘ তাকে খায়নি, ওরাই তাকে গোপন করে রেখেছে বা হত্যা করেছে। তো যাই হোক, আল্লাহর কুদরত, এবং আল্লাহ যাকে রহম করেন তাকে তিনি রহম করেন, শুধু রহমই করেন না, তাকে তিনি সব কিছুই দেন। তো ইয়াকুব আলাইসাল্লামকে যখন ওনারা একটা কূপের মধ্যে ফেলে দেয়, তো তখন ইউসুফ আলাইসাল্লামকে যখন একটা কূপের মধ্যে ফেলে দেয়, তখন সেই পথ দিয়ে ইজিপ্টের একদল ব্যবসায়ী যাচ্ছিল। তারা পানি খাওয়ার জন্য কূপের কাছে যায়, যে দেখে ভিতরে একটি বাচ্চা পড়ে আছে, সেই বাচ্চাটিকে তারা তোলে, তারা বাচ্চাটিকে অত্যন্ত মহব্বত জন্মে, এবং বাচ্চাটিকে তারা সাথে করে ইজিপ্টে নিয়ে যায়। ইজিপ্টে নিয়ে একদম বাজারে অন্যান্য পণ্য সামগ্রীর সাথে তাকে ওঠানো হয়েছে, সেখানে রাজ দরবারের একজনে চোখে পড়েছেন, এবং চোখে পড়ার পর ইউসুফ আলাইসাল্লামকে এর ব্যাপারে, সেখানে যিনি রাজা ছিলেন সেই রাজার কাছে তাকে তার সম্পর্কে বলা হয়েছে, আজিজ, বাদশাহ আজিজ। তো আজিজ তাকে কিনে নিয়ে তার সন্তানের মতো করে রাখবে বলে তার রাজপ্রাসাদে নিয়ে আসে। কিন্তু রাজপ্রাসাদে আনার পর তারপরে অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনায় যেতে চাচ্ছি না। কালক্রমে ইউসুফ আলাইসাল্লাম তার সততা, একনিষ্ঠতা এবং তার যোগ্যতা, মেধা, স্বপ্নকে বিশ্লেষণ করার অলৌকিক ক্ষমতা, এই সমস্ত কিছু মিলিয়ে, চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়ে তিনি এক অনন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত হন, এবং সমস্ত ইজিপ্টে তার নাম ছড়িয়ে পড়ে। এবং এতে আজিজ, বাদশাহ আজিজ, তাকে তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। সেই সময় খাদ্যমন্ত্রী হিসেবে যখন নিয়োগপ্রাপ্ত হন, তখন একটা স্বপ্নের, তিনি রাজা বাদশাহ আজিজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইসাল্লাম রাজাকে দিয়েছিলেন, এবং তার পরিষদে সবাই সেটা শুনেছে। তো রাজা তখন 7 বছর তাদের সেই ইজিপ্টে প্রচুর ফসল হবে, এবং এর পরের 7 বছর ভীষণভাবে খরা যাবে। তো 7 বছর যখন ফসল হচ্ছিল, তখন
তখন ইউসুফ আলাইহিস সালাম সেই ফসলকে রক্ষা করার জন্য আমাদের শস্যকে গুদামজাত করার জন্য যেমন আমরা সাইলো করি বা ফুড সংরক্ষণ করার জন্য বিভিন্ন দালান কোঠা নির্মাণ করি, ঠিক তেমনি পিরামিডের মতো বিশাল বিশাল স্ট্রাকচার সমস্ত ইজিপ্ট জুড়ে ইউসুফ আলাইহিস সালাম তখন নির্মাণ করা শুরু করেছিলেন যখন প্রচুর খাবার হচ্ছিল। এবং সেই হলো পিরামিডের মতো বিশাল বিশাল সাইলোগুলো তিনি খাদ্যশস্যে পরিপূর্ণ করে রেখেছিলেন। তারপরেই শুরু হলো সেই সাত বছরের খরা। সেই সাত বছরের খরা সেই মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মানুষ তখন আক্রান্ত হয়ে যায়, চারিদিকে খরা এবং দুর্ভিক্ষ। এই খরা এবং দুর্ভিক্ষ সহ্য করতে না পেরে তখন সেই ইয়াকুব আলাইহিস সালামের ঘরে যেই আর এগারো ছেলে মেয়ে ছেলেরা ছিল তাদের ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে সেই ওনারা খবর পেলেন যে ইজিপ্টে খাবার আছে এবং ওখানে খাদ্যমন্ত্রী খাবার দিচ্ছে অসহায় গরিব মানুষদেরকে। তখন তারা ভাইরা সবাই ওখানে গেল। যাওয়ার পর ইসমাইলের ইউসুফ আলাইহিস সালাম তাদের সবাইকেই চিনে ফেললেন এবং উনি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এমন একটাভাবেই খাবারগুলো পাঠালেন। খাবারগুলো তারা নিয়ে আসলো ঠিকই, কিন্তু এক ভাইকে রেখে দিতে হয়েছে। তো পরবর্তী সময় তারা আবার যখন খাবারের জন্য যায় তখন সেই ভাইদের সবার সাথে পরিচয় হয় এবং তিনি একটা পর্যায়ে তার বাবাসহ সবাইকেই সেই জেরুজালেম বা ফিলিস্তিন থেকে তিনি নিয়ে চলে যান সবাইকে সেই ইজিপ্টে। সেই ইজিপ্টে আবার বনি ইসরায়েলের সেই যাত্রা শুরু হলো। আমি বলেছি যারা এই জেরুজালেমে ছিল এবং যারা এই অঞ্চলে বসবাস করতো ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সবাইকে বনি ইসরায়েল বলা হতো। তো ওনারা সবাই বনি ইসরায়েল চলে গেল ইজিপ্টে। এই ইজিপ্টে যাওয়ার পর সেখানে আবার নতুন ইতিহাস শুরু হয়েছে, সেটা আরেক পর্বের বলব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।